দেখছি ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে সিএ লাগুর প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রের তরফ থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের প্রাধান্য দেওয়া হবে। এক্ষেত্রে দেশের 5 রাজ্যে 13 জেলার হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মের মানুষকে প্রাধান্য দেওয়া হবে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে। 2014-31 ডিসেম্বরের মধ্যে ভারতে আগতদের প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে জানিয়ে রাখবো আপনাদেরকে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে 28 মে একটি গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে এবং যার মাধ্যমেই গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব সহ 5 রাজ্যে 13 জেলায় শরণার্থী হিসেবে বাস করা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধদের নাগরিকত্বের জন্য আবেদন করতে বলা হয়েছে। এক্ষেত্রে অবশ্যই সিএ পাস করার সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে ধর্মীয় নিপীড়নের জন্য পালিয়ে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে কেন্দ্র, এবং সেই কাজ শুরু করে দিল কেন্দ্র। সিএ লাগুর প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্র। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের আহ্বান জানানো হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের প্রাধান্য দেওয়া হবে। দেশে 5 রাজ্যে 13 জেলার হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ধর্মের মানুষকে প্রাধান্য দেওয়া হবে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে। 2014-31 ডিসেম্বরের মধ্যে ভারতে আগতদের প্রাধান্য দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেই 28 মে একটি গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে যার মাধ্যমেই গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব সহ 5 রাজ্যে 13 জেলায় শরণার্থী হিসেবে বাস করা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধদের নাগরিকত্বের জন্য আবেদন করতে বলা হয়েছে। প্রসঙ্গত সিএ পাস করার সময় কেন্দ্র সরকারের পক্ষ থেকেই বলা হয়েছিল প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে ধর্মীয় নিপীড়নের জন্য যারা পালিয়ে এসেছেন সেই সমস্ত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে কেন্দ্র। তবে জানিয়ে রাখবো আপনাদেরকে যে এই সিএ আইনে ঠিক কী কী থাকবে তা কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে জানানো হয়নি, পরিষ্কার করা হয়নি কী কী থাকবে সেক্ষেত্রে। তবে 28 মের গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কার্যত সিএ এর কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র। সিএ লাগুর প্রক্রিয়া শুরু হয়েছে কেন্দ্রের তরফ থেকে। 2014-31 ডিসেম্বরের মধ্যে ভারতে আগতদের প্রাধান্য দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 28 মে একটি গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। ঠাকুরনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশী। শিবাশী, এই 28 মে যে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং তারপর থেকেই বলা চলে যে সিএ এর কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র। দেখো প্রিয়, আপাতত যেটা বলা যায় যে গতকালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে কিন্তু সিএ এর একটা নমুনা তুলে ধরা হয়েছে। যদিও এখনো সিএ তে ঠিক কি কি ধারা থাকবে, তাতে কি কি ধারায় কি কি আইনে বিশদে কি থাকবে তা এখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তুলে ধরেনি। সিএ আইন পাশ হলেও তা এখনো লাগু করা হয়নি দেশ জুড়ে। কিন্তু এই যে গেজেট নোটিফিকেশন, এই যে 5 রাজ্য, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব সহ 5 রাজ্য এবং তাতে 13 জেলা বলা হয়েছে, 31 ডিসেম্বর 2014 আগে যারা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন সেই বৌদ্ধ, জৈন, শিখ এবং হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। তাতে কিন্তু অনেকটাই আশাবাদী আমাদের রাজ্যের এই যে বনগাঁর ঠাকুরনগরের বাসিন্দারা, তারা কিন্তু নতুন করে আশা দেখছেন। কারণ দীর্ঘদিন ধরে এই মানুষরা তারা কিন্তু নিজেদের নাগরিকত্বের জন্য, এরা উপার থেকে সেরা ভারতীয় নাগরিকত্বের জন্য আন্দোলন করছিলেন দীর্ঘদিন ধরে, এবং সেই মানুষরা তারা কিন্তু নতুন করে আশা দেখছেন যে সিএ দেশ জুড়ে লাগু হবে, এই মানুষরা পশ্চিমবঙ্গেও তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন এবং সাংবিধানিক নাগরিকত্ব পাবেন। আমার সঙ্গে রয়েছেন এখানকার বাসিন্দারা, তাদের থেকে জেনে নেব তারা ঠিক কি বলছেন। দাদা, আপনারা ঠিক কি আশা দেখছেন গতকালকের গেজেট নোটিফিকেশন নিয়ে? গতকাল গেজেট নোটিফিকেশনে যেটা হয়েছে এটা নমুনা হিসেবে দেখছি এবং আমরা এটা খুব আশাবাদী।
এই ঠাকুরবাড়ি থেকে তারা জেনারেশন অনুযায়ী এই সিএ বিল পাস করার জন্যে সমানে আন্দোলন করে এসছে। বড়মা এসছে, ঠাকুরমশাই এসছে, তারপরে আমাদের এমপি শান্তনু ঠাকুর, তিনি পুরো শর্ত মেনে সমস্ত কিছু নিয়মকানুন জেনে প্রত্যেকের কাছে একই বার্তা যে পূর্ব বাংলার থেকে আগত নন মুসলিম যারা আছেন প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন কোনো শর্ত ছাড়াই। এবং সেইটার উপর আমরা তার নমুনা হিসেবে এটা যখন কেন্দ্র সরকার শুরু করেছে, আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমরা নাগরিকত্ব পাবো এবং নিজেদের পায়ের নিচের মাটিটা শক্ত হবে। আপনি কি বলছেন এ বিষয়ে? সবচেয়ে বড় কথা যে আমরা এই এলাকাবাসী, বিশেষ করে হিন্দু ধর্মীয় যারা লোক এবং যারা এসসি, বেশিরভাগ এসসি সম্প্রদায়ের লোক, তারা শূদ্র এবং এরা বিভিন্ন সময়ে ধর্মীয় কারণে মুসলমান দ্বারা প্রতারিত হয়ে বিভিন্ন সময়ে এসছে। এসে এরা কোনো রকমের নাগরিকত্বখানে তারা পায়নি এবং ঠাকুর মশাইয়ের হাত ধরে, এবং আশাবাদী কালকের নোটিফিকেশন, কালকের নোটিফিকেশনে অ্যাকচুয়ালি আমরা প্রচণ্ডভাবে আশান্বিত। কারণ যদি ভারতীয় অন্যান্য স্টেটে এইগুলো চালু হয়, সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় ভারতবর্ষের মধ্যে এটাও এখানে চালু হবে, আমরা এ বলে মানে সম্পূর্ণ আশাবাদী। রাজ্য সরকারকে কোনো বার্তা দেবেন আপনারা? রাজ্য সরকারকে বার্তা দিতে চাই যে বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন আশ্বাসন দিয়েছে কিন্তু কোনো কিছু কাজ করেনি, এবং এবং দেখা গেছে অনেক সময় আমাদের সংসদে যারা নেতৃত্ব দিয়েছে এই এই দলটার, সে বিভিন্নভাবে আমাদের এই আইনটা যাতে পাস না হয়, যাতে আমরা নাগরিকত্ব না পাই, মানে সংসদে দাঁড়িয়ে তারা বিরোধ করেছে। অর্থাৎ স্বাভাবিকভাবে পিউ, আমি যে বার্তা তুলে ধরছি ঠাকুরনগর থেকে, এই বাসিন্দারা যারা দীর্ঘদিন ধরে নিজেদের নাগরিকত্বের জন্য আন্দোলন করছেন, তারা কিন্তু নতুন করে আশা দেখছেন। তাদের দাবি যে যেভাবে 5 রাজ্যের 13 জেলার জন্য এই গেজেট নোটিফিকেশন হয়েছে, সেইভাবেই রাজ্যের সংখ্যা বাড়তে বাড়তে একসময় পশ্চিমবঙ্গ এই গেজেট নোটিফিকেশন বা সিএ আইনের আওতার মধ্যে চলে আসবে বলেই তারা নতুন করে আবার আশা দেখছেন। পিউ,